দশ টাকা হেলিকপ্টার টোটো কোম্পানির সৌখিনদের টানতে চকদহে সারা ফেলে দিয়েছেন গৌতম। ছোট থেকে বিভিন্ন সিনেমায় আকাশপথে ভ্রমণের দৃশ্য দেখেছেন বছর পঞ্চাশের রণিতা দাস। তারও বড্ড শখ ছিল হেলিকপ্টার চড়ার, সাধ থাকলেও সাধ্য কই। অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করা রণিতার সেই হেলিকপ্টারে চড়ার শখ পূরণ হলো রবিবার, তাও আবার মাত্র দশ টাকায়। অবাক লাগলেও প্রায় মাসখানেক ধরে নদিয়া চাকদহের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে হেলিকপ্টার, তার মাথায় উপর পাখা খুঁটছে। চাকদহের বাসিন্দা গৌতম মালাকারের তৈরি কপ্টার রূপী এই টোটোয় চাপতে এখন রোজই লাইন পড়ে। সাইকেল সারাইয়ের কাজ করেন গৌতম, বলেন প্রায় দু মাস ধরে অনেক খাটাখাটনি করে এই হেলিকপ্টার তৈরি করেছি, দু লক্ষ টাকা খরচ হয়েছে, আরও কিছু কাজ বাকি আছে, তার জন্য আরও হাজার পঞ্চাশেক টাকা লাগবে। হেলিকপ্টার টোটোতে চড়ে আপ্লুত স্থানীয় কলেজ পড়ুয়া অঙ্কিতা বসু বলেন ফিলিংসটাই অন্যরকম, ভাবতেও পারিনি দশ টাকায় হেলিকপ্টারে চড়ব। সেলফি তুলে পোস্ট করার পর বাইরে থেকে বন্ধুদের অনুরোধ আসছে হেলিকপ্টার টোটোতে চড়ানোর। অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী রমেশ শাহ বলেছেন, অন্য টোটোর তুলনায় অনেক বেশি আরামদায়ক, পরিচ্ছন্ন পরিপাটি, এমন টোটো চেপে সত্যি আনন্দ হচ্ছে, তবে ভাড়াটা আরেকটু বাড়ালে ওর হয়তো উপকার হবে।